আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কাছে দূরে যে যেখানে বসে আমার চ্যানেলটি দেখছেন সবাইকে জানাই আমার অন্তরান্তস্থল থেকে সালাম, শ্রদ্ধা এবং ভালোবাসা। আজকে আমি আপনাদের জন্য একটা খুব ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি, আর এই ভিডিওটা আমি করেছিলাম হোক্কাইডোতে। হোক্কাইডোতে আমরা গিয়েছিলাম মে মাসে, কিন্তু দেখেন মে মাসেও কত আইস। আসলে হোক্কাইডো জাপানের মধ্যে সবচাইতে ঠান্ডা জায়গা। আজকে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে হোক্কাইডোর একটা খুব সুন্দর পাহাড়, সেটা হচ্ছে এই পাহাড়টার নাম হচ্ছে ইউতেই পাহাড়। আর আমি ডিসক্রিপশন বক্সে ইউতেই পাহাড় সম্পর্কে একটু বিস্তারিত বর্ণনা দিয়ে দিব। আপনাদের যাদের দেখার ইচ্ছা আছে, জানার ইচ্ছা আছে, তার অবশ্যই দেখে নেবেন। আমি আজকে বেশিরভাগ ভিডিওটাই করেছিলাম গাড়ির মধ্যে থেকে। আপনারা দেখতে পাচ্ছেন পাহাড় দুটো অনেক সুন্দর। আর এই যে হোক্কাইডোর যে ইউতেই পাহাড়, এটা হচ্ছে হংশু আইল্যান্ডের মাউন্ট ফুজির সাথে অনেক মিল, এবং দুইটা পাহাড়ই কিন্তু ভলক্যানিক পাহাড়। আর পাহাড় দুইটার মধ্যে আকৃতিরও অনেক মিল আছে। যদিও জাপানের সবচাইতে সূর্য শৃঙ্গ হচ্ছে মাউন্ট ফুজি, এবং মাউন্ট ফুজি কিন্তু অনেক সুন্দর। তো মাউন্ট ফুজির সাথে মিল দেখে আমার ছেলে এটা নাম দিয়েছিল মাউন্ট ফুজির ভাই। তো আমরা মাউন্ট ফুজির মতোই দেখতে এই ইউতেই পাহাড়ে কিছু ছবি তুলেছিলাম আপনাদের সাথে, সেটাও আমি শেয়ার করলাম। আশা করি আপনারা আমার ভিডিওটি এনজয় করবেন, আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। তো আমি গাড়ি থেকে ভিডিও করতে করতে আমার আসলে ভিডিওটা প্রায় শেষের পথে চলে আসবে, কারণ আমি আজকে আপনাদেরকে খুবই ছোট্ট ভিডিও উপহার দিচ্ছি। আর আমরা হচ্ছে সাপোরো গেছিলাম, সাপোরো থেকে ফেরার পথে ভিডিওটি করেছিলাম। আর সাপোরোতে আমি আমার এক ছাত্রীর বাসায় ছিলাম, কারণ আমি আপনাদের সাথে গল্পটা করা হয়নি। আমরা হোক্কাইডোতে যখন গেছিলাম আমাদের কোনো হোটেল বুকিং দেওয়া ছিল না, আর মে মাসে যেহেতু 10 দিনের ছুটি ছিল সেই জন্য সব হোটেলই বুকিং হয়ে গেছিলো। তো আমার ছাত্রীর বাসা থেকে ফেরার পথে আমরা হোক্কাইডো ইউনিভার্সিটিটা একটু ঘুরে দেখছিলাম। আমার ছাত্রী বর্তমানে হোক্কাইডো ইউনিভার্সিটিতে পিএইচডি করছে। তাহলে আপনাদের সাথে হোক্কাইডো ইউনিভার্সিটির কিছু ছবিও শেয়ার করে দিলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আমি আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার সাথেই থাকবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আমি আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।